সরি অফিসের কাজে ব্যস্ত ছিলাম, এজন্য দেরি হয়ে গেছে। তুমি নিশ্চয় অনেকক্ষণ আগে আসছো না? Again sorry। কি দেখছো অমন করে? কিছু দেখছি না, ভাবছিলাম। কি ভাবছো? ভাবছি তুমি কোথায় আর আমি তো কোথায়, আমাদের সম্পর্কটা কিভাবে হলো? তুমি কত বড় লোকের ছেলে আর আমি মধ্যবিত্ত ঘরের সাধারণ একটা মেয়ে। বাংলা সিনেমার মতো এইসব ডায়লগ কোথায় শিখেছো বলো তো? আমার না অনেক খিদে লেগেছে, চলো কিছু খাই। চলো চলো। বাবু, নাম কি তোমার? অরিন। অরিন, কি বাবারে! পাপা তো আন্টিকে, আন্টিকে একটা টাকা দিয়ে দাও। বাচ্চাটা সুন্দর না? সুন্দর, চলো। শোনো, মানে একটা কথা বলি। বলো। আমরা বিয়ে করবো কবে? সময় হোক, দেখা যাবে। তোমাকে একটু হাত করি বিয়ের পরে, চলো। তোমাকে একটু হাত করি না, বিয়ের পরে। আচ্ছা, তোমার জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি কি? কেন তুমি, তোমার জীবনে? আচ্ছা চলো, আমরা ঢাকার বাইরে কোথাও থেকে ঘুরে আসি, কক্সবাজার বা অন্য কোথাও। আরে আমার টিউশনই আছে না, আর আমরা তো ঢাকায় একসঙ্গে ঘুরছি, ঢাকার বাইরে গিয়ে কি আমরা একসঙ্গে ঘুরতে পারবো? তুমি না এখনো সেই ব্যাগ ডেটিটি রয়ে গেছো। তুমি এরকম রাগ করছো কেন? না আমি করো না তো, চলো। Thank you.
কি ব্যাপার? শেষ পর্যন্ত তুমি আর বাসায় চলে এসেছো? আচ্ছা তোমরা কি মনে করো নিজেকে? দু চার দিন ঘুরলে আর দুটো ভালো কথা বললেই? তোমার আসলে মেয়েরাই এমন। আমি তোমাকে একটা হাক, তোমাকে আমি বলেছি আমাকে ডিস্টার্ব করবে না। দুঃখকে স্বীকার করে সর্বনাশ হয়ে যাবে, দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভরে বাঁচো, বাঁচার আনন্দে বাঁচো, বাঁচো বাঁচো এবং বাঁচো। জানি মাঝে মাঝে তোমার দিকে হাত বাড়ায় দুঃখ, তার কালো লোমশ হাত প্রায় তোমার বুক ভেদ করে চলে যেতে চায়, তা যার যা। তোমার বক্ষ যদি দুঃখের নখরাখাতে ছিন্ন ভিন্ন হয়, যদি গল গল করে রক্ত ঝরে, তবুও দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে। তার সাথে করমর্দন করো না, তাকে প্রত্যাখ্যান করো। অনুশোচনা হচ্ছে পাপ, দুঃখের এক নিপুণ ছদ্মবেশ। তোমাকে বাঁচাতে পারে আনন্দ, তুমি তার হাত ধরো, তার হাত ধরে নাচো গাও বাঁচো ফুর্তি করো। দুঃখকে স্বীকার করো না, মরে যাবে, ঠিক মরে যাবে। যদি মরতেই হয় আনন্দের হাত ধরে মরো, বলো দুঃখ নয় আনন্দের মধ্যেই আমার জন্ম, আনন্দের মধ্যেই আমার মৃত্যু, আমার অবসান।